হ্যালো 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 গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয় আমিও খুব ভালো আছি তো একটা চলে এসেছি নতুন মিনি ব্লগটি তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি কোথায় বলো তো হাটে তো কাকিমার সাথে বেরিয়ে পড়েছিলাম হাটে যার জন্য কারণ আজকে ভাই ছিল না তো সেহেতু আমাকে যেতে হবে হাটে আর অনেক দিন পর যাচ্ছি আমি ভাবলাম আমিই যাই কারণ খুব ভালো লাগে তো হাট যেতে আর এই যে দেখো সবজি পাতি আমাদের হাটে সবই আসে সমস্ত কিছু আর হাটে গেলেই তো দেখা হয় জানো অনেক মানুষের সাথে কারণ এখানে অনেক মানুষ আছে গ্রামের সব মানুষই হাট করতে আসে সেরকমই আমার দেখা হয়ে গেছিল আমারই কিছু চেনা জানা কিছু মানুষের সাথে তো তাদের সাথে কথা বলতে বলতেই অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ আমি তো দিন পর এসেছি ধরো তারপর আমার দেখা হয়েছিলো অনেক দিনে পুরোনো একটা বান্ধবীর সাথে সে হয়েছিল হাট করতে সে তার এখন বিয়েটা হয়ে গেছে সে এখন ঘর সংসারী তো আমার সাথে হঠাৎই তা দেখা মানে পুরনো বান্ধবীদের সাথে দেখা হলে যা হয় একটু কথাবার্তা তো বলতেই হয় ভালো তো ধরো লাগেই তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগে পুরোনো বান্ধবীদের সাথে দেখা হলে আর তারপর চলেছিলাম এই যে দেখো মাছের বাজারে এখানেও ওর সাথে দেখা হয়েছিল ও মাছ নিচ্ছিলো আর আমি এমনি মাছ নিিনি আজকে মা বারণ করেছিল আর তারপর এই যে এখানটাতে কাকিমা কিছু নিচ্ছিল তো তার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের বুড়োশিবের মন্দির এটা অনেকটা বড়ো আর এর নিচেতেই আমাদের হাটতলা বসে কারণ এটা গ্রামের মধ্যিখানে তো তার জন্য এখানটাতেই অনেকটা বড় জায়গা ধরে তো তার জন্য এখানে বসে আর এখানে সমস্ত লোক আসে আমাদের গ্রামের আশেপাশের লোক থেকে তো অনেকটা ঘুরে ঘুরে বাজার করার পর এখন যাচ্ছে আমি বাড়ি আর ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে আর আজকে হাটে প্রচণ্ড ভিড় ছিল আর এই যে দেখতে পাচ্ছ একভাগ বাজারও করে নিয়েছি তো আমি এখন হাঁটছি কাকিমাও রয়েছে পেছনে আর আমাদের এই বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট মন্দির পড়ে মা যোগার দিয়ে তোমরা নিশ্চয়ই শুনেছো দেখার মতো ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা